আমার জাম্বিয়া থেকে মাদাগাস্কার যাওয়ার কথা ছিল 18 তারিখ, তো আমি আজকেই, যেহেতু আমার জাম্বিয়া ঘোরা শেষ হয়ে গেছে, এই জন্য আজকেই আমি এখান থেকে চলে যাচ্ছি। এখানে এয়ারপোর্টে আসলাম, এটা এদের এয়ারপোর্ট, চমৎকার এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমি এয়ারলিঙ্কের যে টিকিট ছিল আমার 18 তারিখ, সেটা আজকে করলাম সন্ধ্যা 7টায়, সেম টাইম। এখান থেকে আমি জোহানেসবার্গ যাব সাউথ আফ্রিকার, সেখানে রাত্রে 10 ঘন্টা আমাকে এয়ারপোর্টেই থাকতে হবে। এরপর সেখান থেকে আবার 4 ঘন্টার ফ্লাইট হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার একটি আয়ারল্যান্ড, তো যেহেতু ভ্রমণ শেষ হয়ে গেছে এই জন্য আমি আজকেই চলে যাব। আমার সাউথ আফ্রিকা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানের অ্যাম্বাসিতে গেলাম, ওরা বলতেছে যে এখান থেকে তারা ভিসা অ্যালাউ করতে পারবে না, বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া, সেখান থেকে আমাকে ভিসা নিতে হবে, যার জন্যে আমাকে মাদাগাস্কার আমি সরাসরি চলে যাব।